হ্যালো গাইস ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেল আমি সৌরভ ব্যানার্জি আজকের ক্লাসে আমরা বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টেনের টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটিকে নিয়ে ডিটেলে ডিসকাশন করবো কবিতাটি লাইন বাই লাইন মানেই শুধু আমরা জানবো না তার সাথে এই কবিতার মধ্যে লুকিয়ে থাকা ইমেজেস এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসারগুলোকে নিয়েও আমরা আলোচনা করবো যে কোশ্চেনগুলো মাধ্যমিকে আমাদের কিন্তু ভীষণভাবে আসবার চান্স রয়েছে তাহলে আশা করবো যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে ফলো করবে এবং আমার কোশ্চেন এবং আনসারের এক্সপ্লানেশানগুলো ভালো করে বুঝে নেবে যাতে কবিতাটির আন্ডারস্ট্যান্ডিং তোমাদের একদমই ক্লিয়ার হয়ে যায় ওকে তাহলে তার আগে একটু কবিতাটি সম্পর্কে ইন্ট্রোডাক্টারি কিছু কথা আমাদের জেনে রাখা ভালো যাতে আমরা কবিতাটা পড়তে শুরু করলে আমাদের বুঝতে সুবিধা হয় টেড হিউজের লেখা এই কবিতাটি প্রকৃতি সচেতনতামূলক অর্থাৎ আমরা সবাই জানি যে আমরা মানবজাতি ভীষণ পরিমাণে লোভী এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কী পরিমাণে প্রতিদিন প্রতিনিয়ত আমরা প্রকৃতির ক্ষতি করছি আমরা একবারও বুঝি না বা বোঝবার চেষ্টা করি না যে নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি বা আর্থিক লাভের জন্য যে প্রকৃতির ক্ষতি করছি সেই প্রকৃতি যদি আলটিমেটলি ধ্বংস হয়ে যায় বা না থাকে তাহলে আমাদের অস্তিত্ব কিন্তু এই পৃথিবীতে থাকবে না কিন্তু আমরা এতটাই মূর্খ এতটাই লোভী যে সেই বিষয়গুলোকে নিয়ে আমরা ভাববার অবকাশ পাই না টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি আমাদেরকে সেই পয়েন্টগুলির দিকেই সেই বিষয়টির দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে এবং আমাদের মধ্যে সেই সচেতনতা বৃদ্ধির চেষ্টা করে ওকে তাহলে এইবার আমরা কবিতাটির লাইন বাই লাইন মিনিংয়ে চলে যাই আমরা লাইন বাই লাইনের সাথে সাথে মিনিংয়ের সাথে সাথেই কিন্তু ব্যাখ্যাগুলো বা কিন্তু জেনে নেব ওকে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকড আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ একদা আমি একটি ওক গাছের জঙ্গলে হামাগুড়ি দিয়ে বা নিশ্চুপে প্রবেশ করেছিলাম আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ আমি খুঁজছিলাম একটি স্ট্যাগ স্ট্যাগ বলতে বোঝানো হয় পুরুষ হরিণকে আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার সেই জঙ্গলে সেই ওক গাছের জঙ্গলে আমার সাথে দেখা হয়েছিল এক বৃদ্ধা মহিলার অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ সেই বৃদ্ধা ছিল ভীষণ আনস্টেডি নবলি মানে থুথুরে যে কিনা কি সট মানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না স্টিক তার হাতে ছিল একটি লাঠি অ্যান্ড র্যাগ এবং তার পোশাক পরিচ্ছদ ছিল অত্যন্ত জীর্ণ তাহলে এখানে আই বলতে বোঝানো হয়েছে কবির নিজের কথা কবি বলছেন যে তিনি এক সময় ছোটোবেলায় এক ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলেন একটি পুরুষ হরিণের খোঁজে সেই জঙ্গলের মধ্যে তার সঙ্গে দেখা হয় এক থুথুরে হাতে লাঠি নেওয়া এক জীর্ণ পোশাক পরিহিত এক বৃদ্ধার সেই সাইড সেই বৃদ্ধা বললেন আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ তোমার গোপন রহস্য বা গোপন কথাটি আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে কিন্তু রাখা রয়েছে দেন সে বিজ্ঞান টু ক্যাকল অ্যান্ড আই বিজ্ঞান টু কোয়েক এই বলেই সেই বৃদ্ধা অত্যন্ত কর্কশ গলায় হাসতে শুরু করলেন এবং তার সেই হাসি শুনে আমি ভয়ে কেঁপে উঠলাম কোয়েক মানে কেঁপে ওঠা আর ক্যাকল মানে অত্যন্ত কর্কশ খড়খড়ে গলায় হেসে ওঠা শি ওপেন্ড আপ লিটল ব্যাগ অ্যান্ড আই ক্যাম টুয়াইস অ্যাভেক তার হাতের থলিটি ছোট্ট থলিটি তিনি খুললেন এবং থলিটি খোলবার সাথে সাথে আমি ভীষণভাবে দ্বিগুণভাবে জেগে উঠলাম টুয়াইস অ্যাবেক টোয়াইস মানে দুবার আর অ্যাবেক মানে জেগে ওঠা এখানে দুবার তো কোনো ব্যক্তি জেগে উঠতে পারেন না এই যে এক্সপ্রেশন এই এক্সপ্রেশনটা মানে হচ্ছে ভীষণভাবে বিস্মিত হওয়া প্লাস কবির মধ্যে একটা মোরাল রিঅ্যাভেকেনিং ঘটা তার আত্মার জাগরণ ঘটা ওকে সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টায়ার্ড টু আ স্টিক এবং আমি দেখলাম যে আমাকে ঘিরে রয়েছে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা এক আদিবাসী উপজাতি সম্প্রদায় এবং আমাকে বেঁধে রাখা রয়েছে একটা স্টেকের সাথে অর্থাৎ একটা খুঁটির সাথে তাহলে কবি এখানে কি বলতে চাইলেন যে যখনই সেই বৃদ্ধা তার সেই ছোট্ট থলিটি খুললেন কবির মোরাল রিঅ্যাকিং ঘটল তার আত্মার জাগরণ ঘটলো এবং তিনি দেখলেন তাকে ঘিরে রয়েছে এক আদিবাসী উপজাতি সম্প্রদায় যারা তার দিকে অপলক দৃষ্টি তাকিয়ে রয়েছে স্টেয়ার করা মানে হচ্ছে তাকিয়ে থাকা এবং তিনি নিজের অবস্থা কি দেখলেন যে তাকে একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখা রয়েছে দে সেড সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এখানে দে বলতে সেই আদিবাসী লোকজনদের কথা হচ্ছে দে সেড উই আর দ্য ওক ট্রিজ আমরা হলাম ওক গাছেরা অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি এবং আমরাই হলাম তোমার প্রকৃত পরিবার উই আর চপ ডাউন উই আর টর্ন আপ ইউ ডু নট ব্লিঙ্ক আই আমাদেরকে কেটে ফেলা হয় আমাদেরকে ছিঁড়ে ফেলা হয় তুমি কিন্তু চোখের একটি পাতাও তোমার ফেলো না অর্থাৎ এই ওক গাছেরা যারা কিনা কবির নিজের প্রকৃত পরিবারের সদস্য বলে দাবি করছে তারা কবিকে অভিযোগের সুরে বললেন বলল যে যখন তাদেরকে কেটে ফেলা হয় যখন তাদেরকে ছিঁড়ে ফেলা হয় কবি বিন্দু মাত্র তাদেরকে নিয়ে মাথা ঘামানোর সময় পান না তিনি ভীষণভাবে তাদের প্রতি উদাসীন বোধ করেন ব্লিঙ্ক অ্যান্ড আই এই যে এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনের মাধ্যমে বোঝানো হচ্ছে যে কবির উদাসীনতা অর্থাৎ প্রকৃতির প্রতি যখন মানব জাতি নিষ্ঠুর অত্যাচার করছে তখন কবির মতন অনেকেই ইভেন হয়তো আমরাও ভীষণভাবে উদাসীন থাকি আমরা সেই জিনিসগুলিকে নিয়ে প্রতিবাদ করতে যাই না বা সেগুলিকে নিয়ে চিন্তা ভাবনা করবার অবকাশ আমরা প্রয়োজন বোধ করি না ওকে তো গাছেরা কি বলল। দ্য আনলেস ইউ মেক আ প্রমিস নাও যদি না তুমি এই মুহূর্তে একটি অঙ্গীকার দাও বা প্রতিশ্রুতি করো নাও ইউ আর গোয়িং টু ডাই তাহলে কিন্তু তোমাকে মরতে হবে অর্থাৎ গাছেরা বললো কবিকে যে এই মুহূর্তে কবিকে একটি বিষয়ে প্রমিস করতে হবে প্রতিশ্রুতি দিতে হবে আদারওয়াইজ দ্য পোয়েট হ্যাড টু ডাই কি প্রতিশ্রুতি দিতে হবে না হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড যখনই দেখবে একটি ওক গাছকে কাটা হয়েছে সোয়ার নাও কথা দাও প্রতিশ্রুতি দাও এখন ইউ উইল প্লান্ট টু যে তুমি একটির বদলে দুটি গাছ পুঁতবে আনলেস ইউ সোয়ে দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিংকল ওভার ইউ যদি না তুমি সোয়ার করো অর্থাৎ কথা দাও বা প্রতিশ্রুতি দাও তাহলে এই কালো ওক গাছের ছাল তোমার সারা শরীরে কুঞ্চিত করে দেবে অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক্স হোয়ার আর বর্ন বাট নেভার এবং তোমাকে প্রথিত করবে এই ও গাছেতের মাঝেই যেখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু তুমি যেখানে বড় হয়ে ওঠনি। তাহলে গাছেরা কবিকে থ্রেট দিচ্ছে এই বলে যে যখনই কবি দেখবেন ইন ফিউচার যে একটি ওক গাছকে কাটা হয়েছে তাহলে কবিকে তার বদলে দুটি গাছ পুঁততে হবে এবং যদি কবি সেই কাজটি না করেন বা সেই প্রতিশ্রুতি না দেন তাহলে এই ও গাছেরা তাদের সেই কালো ছাল কবির সারা শরীরে বিস্তার করবে এবং কবিকে এই ও গাছেদের মধ্যেই প্রথিত করবে কিন্তু তারপরে ওগ গাছেরা খুব ইন্টারেস্টিং একটি কথা বলছেন কবিকে যে এখানে তোমার জন্ম হয়েছিল কিন্তু তুমি এখানে বড় হয়ে ওঠনি তার মানে কি বলতে চাওয়া হলো না অজ্ঞাছেরা বলতে চাইলো যে প্রত্যেকটি মানবজাতির মানবের মতন বা প্রত্যেকটি প্রাণীদের জন্ম যেখানে হয় সেটা হচ্ছে প্রকৃতির মধ্যে প্রকৃতির আগলে প্রকৃতির কেয়ারেই কিন্তু প্রত্যেকটা প্রাণীর জন্ম হয় কিন্তু এখানে কবির ক্ষেত্রে বলা হচ্ছে যে কবি কিন্তু সেখানে বড় হয়ে ওঠেননি অর্থাৎ তার মানে ও বলতে চাইলো যে যদিও প্রকৃতির কোলে কবির জন্ম হয়েছিল কবি কিন্তু নিজেকে বড় হওয়ার সাথে সাথে সেই প্রকৃতি থেকে দূরে সরিয়ে নিয়েছেন অর্থাৎ প্রকৃতির প্রতি সেই একাত্মতা সেই পারিবারিক ভালোবাসা বা সম্প্রীতি বা সেই কেয়ার কবি কিন্তু আর কোনো দিন ফিল করেননি তাই এই কথাটি বলা হলো দিস ওয়াজ মাই ড্রিম দ্য বোজ দ্য ড্রিম দ্যাট অল্টারড মি এটি ছিল সেই গাছেদের ডালগুলির নিচে দেখা আমার স্বপ্ন দ্য ড্রিম দ্যাট অল্টারড মি সেই স্বপ্ন যেটি আমাকে পাল্টে দিয়েছিল তাহলে এই যে ব্যাপারটি এতক্ষণ ধরে হলো এটি আসলে কি ঘটেছিল তখন না কবি ওক গাছের জঙ্গলে ঢুকেছিলেন হরিণের খোঁজে এই পর্যন্ত ঠিক আছে তারপরে তিনি সেখানে ঘুমিয়ে পড়েন এবং ঘুমিয়ে ঘুমিয়ে এই স্বপ্নটি তিনি দেখেন এই বৃদ্ধার সাথে দেখা হওয়া ওক গাছেদের সাথে তার কথোপকথন পুরোটাই তার স্বপ্নের মধ্যে ঘটে এবং এই স্বপ্নটি কবি বলছেন তাকে পাল্টে দেয় তাকে পরিবর্তন করে দিয়েছে অল্টার করে দিয়েছে হোয়েন আই কেম আউট অফ দি ওকড যখন আমি সেই ওক গাছের জঙ্গল থেকে আবার বেরিয়ে এলাম ব্যাক টু হিউম্যান কোম্পানি মানব সঙ্গে মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড আমার হাঁটাটা ছিল এক মানব সন্তানের মতন বা মানব শিশুর মতনই বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি কিন্তু আমার হৃদয়টি হয়ে গেছিল একটি গাছ কবি এখানে বলতে চাইলেন যে এই যে স্বপ্ন যে স্বপ্নটি তাকে অল্টার করে দিয়েছিল তাকে পাল্টে দিয়েছিল তার মানে কী পরিবর্তন তার মধ্যে এলো তার মানব শরীর বা মানব সত্তা যদিও বা তার একই রকম রয়ে গেল কবির কিন্তু তার মনটা কিন্তু প্রকৃতির প্রতি গাছেদের প্রতি অত্যন্ত একাত্ম অনুভব করতে শুরু করেছিল তাই তিনি বলছেন মাই হার্ট ওয়াজ আ ট্রি হৃদয়টি আর সত্যি সত্যি গাছ হয়ে যায়নি তার মানে কবি বলতে চাইলেন যে তার হৃদয়টি গাছেদের সাথে একাত্ম অনুভব করছিল গাছেদের সুখ দুঃখ তাদের যন্ত্রণা কষ্ট তিনি বুঝতে পারছিলেন তাহলে এই হলো আমাদের কবিতাটির লাইন বাই লাইন মিনিং এবং তার এক্সপ্লেনেশন এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে এই কবিতাটির একটা সামারি আমি সামারিটা লিখে রেখেছি তোমাদের সুবিধের জন্য আমি রিড আউট করছি তোমার তার সাথে সাথে মানেটাও তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় একটু দেখে নাও ওয়ান্স দ্য পোয়েট মুভড স্লোলি ইন্টু অ্যান ওক লুকিং ফর স্ট্যাগ একবার কবি খুব ধীরে ধীরে অগ্রসর হয়েছিলেন একটি ওগ গাছের জঙ্গলের ভিতরে একটি হরিণের খোঁজে বাট হি মেট দে আর অ্যান ওল্ড ওমেন কিন্তু হরিণ তিনি দেখতে পাননি সেখানে বরং তার দেখা হয়েছিল এক বৃদ্ধার সাথে হু টোল্ড দ্য পোয়েট দ্যাট শি হ্যাড হেল্ড হিজ সিক্রেটস ইনসাইড হার ব্যাগ যে বৃদ্ধা কবিকে বলেছিলেন যে কবির যাবতীয় গোপন কথা তিনি তার থলির মধ্যে রেখেছেন হোয়েন দি ওল্ড ওমেন ওপেন ড্যাপ আ লিটল ব্যাগ দ্য পোয়েট কেম টু আই স্যাবিক যখন সেই তার ছোট্ট ব্যাগ বা থলিটি খুললেন কবি দ্বিগুণভাবে জেগে উঠলেন অ্যান্ড পারসিভড এবং অনুধাবন করলেন দ্যাট হি ওয়াজ সারাউন্ডেড বাই ওক ট্রি ট্রাইব এবং তিনি অনুধাবন করলেন যে তাকে ঘিরে রয়েছে ওক গাছেদের এক আদিম উপজাতি সম্প্রদায় অ্যান্ড ওয়াজ হিমসেলফ টায়ার টু আস্টেক এবং তাকে বেঁধে রাখা রয়েছে একটি খুঁটির সাথে সারপ্রাইজিংলি আশ্চর্যজনকভাবে দি ট্রাইভ গেভ দ্য পোয়েট দেয়ার আইডেন্টি অ্যান্ড সেড দ্যাট দে আর হিজ ওন ট্রু ফ্যামিলি আশ্চর্যজনকভাবে সেই আদিবাসী সম্প্রদায় নিজেদের পরিচয় কবিকে দিলেন এবং বললেন যে তারাই হল কবির আসল প্রকৃত পরিবার দ্য ওক ট্রিজ ফার্দার টোল্ড দ্য পোয়েট দ্যাট হি শুড মেক আ প্রমিস অফ প্ল্যান্টিং টু ওক ট্রিজ হোয়েন এভার and উড ফাইন্ড অ্যান ওক ট্রি ফেল অর চপ ডাউন তাছাড়াও ওক গাছেরা কবিকে আরও বললেন যে কবির উচিত তাদেরকে কথা দেওয়া যে যখনই কবি ভবিষ্যতে দেখবেন একটি গাছকে কেটে ফেলা হয়েছে তাহলে কবি তার বদলে দুটি গাছ পুটবেন অ্যান্ড ইফ দ্য পোয়েট ফেল টু মেক দ্য প্রমিস এবং কবি যদি এই প্রমিস বা এই প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হন দি ব্ল্যাক ওক বার্ক উড রিঙ্কল ওভার হিম তাহলে ওক গাছেদের কালো ছাল কবি সারা শরীরে বিস্তার লাভ করবে অ্যান্ড দেন হি উড ডাই এবং তারপর তিনি মারা যাবেন ইট ইজ অ্যাজুম এটা ধরে নেওয়া যায় দ্যাট দ্য পোয়েট মেড দ্য প্রমিস যে কবি তাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন টু দি ওক ট্রি ট্রাইব সেই ওক গাছেদের সম্প্রদায়কে ইট ওয়াজ দি পোয়েটস ড্রিম বিনিথ দ্য বোজ আসলে এটা ছিল কবির এক স্বপ্ন গাছের ডালপালার নিচে বসে নিচে শুয়ে দেখা দ্যাট অল্টার্ড হিম যে স্বপ্নটি তাকে পাল্টে দিয়েছিল দি কনসিকোয়েন্স ওয়াজ দ্যাট হোয়েন হি কেম আউট অফ দ্য ওকুড এবং এই যে কবি পাল্টে গেলেন তার ফলে কি হলো না যখন তিনি সেই ওক গাছেদের জঙ্গল থেকে বেরিয়ে এলেন ব্যাক টু হিউম্যান কোম্পানি অর্থাৎ মানব সমাজে হিজ ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড তার হাঁটাটা ছিল কিন্তু এক মানব সন্তানেরই মতন ইভেন দো হিজ হার্ট ওয়াজ আ ট্রি কিন্তু তার হৃদয়টি হয়ে গেছিলো একটি গাছ তাহলে এটি হলো আমাদের সামারি যে এক্সপ্লেনেশনটা আমরা পড়লাম বা যে কবিতার মিনিংটা আমরা এতক্ষণ ধরে বুঝলাম সেটি সারসংক্ষেপ করে তোমাদেরকে এখানে গদ্যের ভাষায় লিখে রাখা রয়েছে তোমাদের সুবিধের জন্য এরপরে আমরা চলে যাব এই কবিতাটির কিছু ইম্পর্ট্যান্ট ভোকাবুলারির দিকে অর্থাৎ শব্দের মিনিংয়ের দিকে আমরা ইংলিশে মিনিংগুলো জানবো তাতে আমাদের সিনোনিম আমাদের স্টক অফ ওয়ার্ডসটা বাড়বে ওকে চলো তাহলে দেখে নেওয়া যাক কি কী ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি বা ইম্পর্ট্যান্ট ওয়ার্ডের মিনিং আমরা এই কবিতা থেকে পেতে পারি দেখো ফার্স্ট কথাটি রয়েছে ক্র্যাপ্ট এটি কিন্তু একটি ভার্ব এসছে ক্রিপ ভার্ব থেকে যার মানে মুভ স্লোলি অর ক্রল্ড। মানে হামাগুড়ি দিয়ে যাওয়া বা খুব ধীরে ধীরে যাওয়া ওকে নেক্সট ওয়ার্ড ইজ স্ট্যাগ এটি একটি নাউন এর মানে একটি পুরুষ হরিণ তারপর একটি নবলি এটি একটি অ্যাডজেক্টিভ নবলি কথাটা মানে হচ্ছে আনস্টেডি অর্থাৎ থুতথুরে যিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে বা হাঁটতে পারেন না নেক্সট ওয়ান ইজ ক্যাকল ক্যাকল ইজ আ ভার্ব যার মানে খুব রাফ খড়খড়ে ভয়েসে কথা বলা বা হাসা নেক্সট ওয়ান ইজ স্টেক এটিও একটি নাউন যার মানে হচ্ছে পোল বা খুঁটি নেক্সট ওয়ান ইজ চপড ডাউন এটা একটা ফ্রেজাল ভাব চপ ডাউন চপের থার্ড ফর্ম অর্থাৎ পাস পার্টিসিপালের রূপ হচ্ছে চপড ডাউন হচ্ছে একটি ফ্রেজালভাব যার মানে হচ্ছে টুকরো টুকরো করে কেটে ফেলা কাটিং টু পিসেস নেক্সট ওয়ান ইজ সোয়ার এটি একটি ভার্ব যার মানে প্রমিস করা অর্থাৎ কথা দেওয়া বা প্রতিশ্রুতি দেওয়া তারপরেরটা একটা রিঙ্কল রিঙ্কেল কথাটি এই কবিতায় ভার্ব হিসেবে ইউজ করা রয়েছে তার মানে হচ্ছে কন্ট্র্যাক্ট ইন্টু ফোল্ড অর্থাৎ কুচকে যাওয়া বিভিন্ন ভাঁজে কুচকে যাওয়া ওকে নেক্সট ওয়ান ইজ অল্টার্ড অর্থাৎ এটি একটি ভার্ব যার মানে হচ্ছে চেঞ্জ হয়ে যাওয়া অর্থাৎ পাল্টে যাওয়া তাহলে এগুলি হল আমাদের ইম্পর্টেন্ট ভোকাবুলারি এরপরে আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটি সেটি হচ্ছে এখান থেকে যে যে কোশ্চেনগুলো আসতে পারে প্রত্যেকটি কোশ্চেন এবং তার প্রত্যেকটি আনসার আমি তোমাদেরকে দিয়ে রেখেছি এখানে তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো বা তোমরা ভিডিওগুলোকে পজ করে আনসারগুলিকে লিখে নিতে পারো তবে শুধুমাত্র আনসারগুলিকে লিখলে হবে না আমি তোমাদেরকে মানেগুলো বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরে মুখস্থ করতে বা বুঝতে ইজিলি ব্যাপারটা ইজি হয়ে যায় তোমাদের কাছে ওকে তাহলে চলে যাই এবার আমরা কোশ্চেনগুলোর দিকে দেখো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে হোয়াট ডিড দ্য পোয়েট ক্রিপ অ্যান্ড ওয়াই অর্থাৎ কবি কোথায় ক্রিপ করে অর্থাৎ স্লোলি হামাগুড়ি দিয়ে গেছিলেন এবং কেনই বাগেছিলেন আনসারটি হলো দ্য পোয়েট ক্রেপ্ট ইন অ্যান ওকুড বিকজ হি ওয়াজ লুকিং ফর স্ট্যাগ কবি একটি ওকুডের মধ্যে প্রবেশ করেছিলেন কারণ তিনি একটি পুরুষ ঋণের সন্ধান করছিলেন নেক্সট কোয়েশ্চেন হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর কবি কি খুঁজছিলেন দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর আ মেল ডিয়ার অর স্ট্যাগ পুরুষরীণ বা একটি স্ট্যাগের খোঁজ করছিলেন কবি হুম ডিড দ্য পোয়েট মিট ইন দ্য অকুড ওকুডে কবির সাথে কার দেখা হয়েছিল দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার অর্থাৎ কবির সাথে দেখা হয়েছিল এক বৃদ্ধা মহিলার হাউ ডিড দ্য ওল্ড ওমেন লুক সে বৃদ্ধাকে কেমন দেখতে ছিল দি ওল্ড ওমেন ওয়াজ ভেরি আনস্টেরি সেই বৃদ্ধা ছিলেন ভীষণই আনস্টেডি অ্যান্ড শি ওয়াজ ওয়ারিং টর্ন ক্লোজ এবং তিনি পরিহান করেছিলেন বা পরেছিলেন অত্যন্ত ছেঁড়া খোড়া জীর্ণ পোশাক পরিচ্ছদ হোল্ডিং আস্টিক এবং তার হাতে ধরা ছিল একটা লাঠি হোয়াট ডিড দ্য ওল্ড ওমেন টেল দ্য পোয়েট সেই বৃদ্ধা কবিকে কী বলেছিলেন দি ওল্ড ওমেন টোল্ড দ্য পোয়েট দ্যাট শি হ্যাড দ্য পোয়েট সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ বৃদ্ধা বলেছিলেন কবিকে যে কবির যাবতীয় গোপন কথা তার সেই ছোট্ট ব্যাগের মধ্যে রাখা রয়েছে দ্য এক্সপ্রেশন টোয়াইস অ্যাভেক মিন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এবং তোমরা প্রায়শই কনফিউজ হয়ে যাও আনসারটা একবার দেখে নাও এবং বুঝে নাও দি এক্সপ্রেশন সাজেস্টস দ্য মোরাল রিঅ্যাং অব দ্য সোল অফ দ্য পোয়েট অ্যাজ ওয়েল অ্যাজ হিজ এক্সট্রিম ওয়ান্ডার অর্থাৎ এই যে এক্সপ্রেশন টোয়াইস অ্যাভে এটি বুঝিয়ে দেয় কবির সেই নৈতিক সত্তার বা আত্মার পুনর্জাগরণ তাছাড়াও এটি কবির চূড়ান্ত বিস্ময়ের কথাও বুঝিয়ে দেয় ওকে নেক্সট কোশ্চেন হাউ ডিড দ্য পোয়েট রিয়্যাক্ট হোয়েন দ্য ওল্ড ওমেন ক্যাকলড যখন সেই বৃদ্ধা তার খরখরে বা কর্কশ গলায় হেসে উঠলেন বা কথা বললেন কবি কীরকম রিয়্যাকশন দিয়েছিলেন বা কবি কেমনভাবে প্রতিক্রিয়া দিয়েছিলেন দি পোয়েট ওয়াজ টেরিফাইড অ্যান্ড বিগ্যান টু ট্রেম্বল হোয়েন দ্য ওমন ক্যাকলড কবি ভীষণভাবে ভয় পেয়ে গেছিলেন এবং তিনি কেঁপে উঠেছিলেন যখন সেই বৃদ্ধা খড়খড়ে গলায় হেসে উঠেছিলেন হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ওল্ড ওমেন ওপেন হা লিটল ব্যাগ যখন সেই বৃদ্ধা তার ছোট্ট ব্যাগটি খুলেছিলেন কি হয়েছিল দি পোয়েট কেম টুয়াইস অ্যাভেক এন্ড অ্যান্ড ফাউড হিমসেলভ টায়ার্ড টু আ স্টেক অ্যান্ড ওয়াজ সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং কবি তখন দ্বিগুণভাবে জেগে উঠেছিলেন এবং দেখতে পেয়েছিলেন যে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা রয়েছে এবং তাকে ঘিরে রয়েছে অপলক দৃষ্টির তাকিয়ে থাকা এক আদিবাসী বা উপজাতি সম্প্রদায় হু সারাউন্ডেড দ্য পোয়েট আ স্টেয়ারিং ট্রাইব অফ ওক ট্রিজ সারাউন্ডেড দ্য পোয়েট কবিকে ঘিরেছিলেন কারা না কবিকে ঘিরে ছিল এক অপলক দৃষ্টির তাকিয়ে থাকা ওক গাছেদের এক সম্প্রদায় হু ওয়ার দ্য স্টেয়ারিং ট্রাইব দ্য ওক ট্রিজ ওয়্যার দ্য স্টেয়ারিং ট্রাইব হিয়ার ওক গাছেরাই ছিল এখানে স্টেয়ারিং ট্রাইব হু আর দ্য পোয়েটস ট্রু ফ্যামিলি কবির প্রকৃত পরিবার কারা ছিলেন দি ওক ট্রিজ আর দ্য ট্রু ফ্যামিলি অফ দ্য পোয়েট এই ওক গাছেরাই ছিল কবির প্রকৃত পরিবার হোয়াট ডির দ্য ওক ট্রিজ কমপ্লেন ওক গাছেরা কী অভিযোগ করেছিল The trees complained that the poet remained ignorant and indifferent when his true family members, the oak trees, were chopped down and torn up by greedy and selfish mankind. অর্থাৎ ওক গাছেরা কী কমপ্লেন করেছিল না দ্য ট্রিজ কমপ্লেন গাছেরা কমপ্লেন করেছিল যে কবি ভীষণভাবেই অজ্ঞ এবং উদাসীন ছিলেন যখন তার নিজের প্রকৃত পরিবারের সদস্যদেরকে অর্থাৎ সেই ওক গাছেদেরকে কেটে ফেলা হচ্ছিল ছিঁড়ে ফেলা হচ্ছিল সেই লোভী নিষ্ঠুর স্বার্থপর মানবজাতির দ্বারা হোয়াট প্রমিস ডিড দ্য ট্রিজ আস্ক দ্য পোয়েট টু মেক গাছেরা কবিকে কি কথা দিতে বলেছিল the trees asked the দ্য পোয়েট টু that দ্যাট হি উড প্লান্ট টু ওক ট্রিজ a oak tree ট্রি গাছেরা কবিকে বলেছিলেন কথা দিতে যে কবি যখনই দেখবেন দুটি গাছকে কেটে ফেলা হয়েছে কবি তার একটি গাছকে কেটে ফেলা হয়েছে সরি কবি তার বদলে দুটি গাছ প্রথিত করবেন বা পুঁতবেন হোয়াট উড হ্যাপেন ইফ দ্য পোয়েট ডিড নট মেক দ্য প্রমিস এবং কবি যদি প্রমিস না করেন তাহলে কি হবে দ্য ট্রিজ থ্রেটেন্ড দ্য পোয়েট দ্যাট টু প্রমিস দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার হিম অ্যান্ড রুট হিম অ্যামাং দ্য ওক্স হোয়ার হি বাট নেভার গ্রিউ গাছেরা কবিকে ভয় দেখিয়ে বলল যে যদি কবি প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হন তাহলে সেই কালো ওক গাছের ছাল কবির ওপরে বিস্তার করবে এবং তাকে সেই ওক গাছেদের মধ্যেই প্রথিত করবে যার যেখানে তার জন্ম হয়েছিল কিন্তু যেখানে তিনি বড় হয়ে ওঠেননি হোয়ার ডিড দ্য পোয়েট এক্সপিরিয়েন্স দ্য ড্রিম কবি এই স্বপ্নটি কোথায় দেখেছিলেন দ্য পোয়েট এক্সপিরিয়েন্স দ্য ড্রিম বেনি বো অফ ওক ট্রি ইন দ্য ওডস সেই জঙ্গলের মধ্যে ওক গাছেদের একটি শাখা বা ডালের নিচে শুয়ে কবি এই স্বপ্নটি দেখেছিলেন হাউ ডিড দ্য ড্রিম অল্টার দ্য পোয়েটস ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অর্থাৎ এই যে স্বপ্নটি স্বপ্নটি কবিকে কেমনভাবে পাল্টে দিয়েছিল হোয়েন হি ও হি রিয়েলাইজড হিস মিস্টেক যখন কবির ঘুম ভাঙলো তিনি তার ভুল বুঝতে পারলেন অ্যান্ড বিকেম অ্যাওয়্যার অব দ্য হার্ম দেওয়ার কজিং টু দ্য নেচার এবং তিনি সচেতন হলেন সেই ত্রুটি বা সেই ক্ষতির ব্যাপারে যে ক্ষতিটা মানবজাতি ক্রমাগত প্রকৃতির সাথে করে আসছে হি ফেল সরি ফর দ্য ট্রিজ গাছেদের কথা ভেবে তার অত্যন্ত দুঃখ হলো অ্যান্ড হিজ হার্ট ওয়াজ ফিল্ড উইথ কম্প্যাশন ফর দ্য ট্রিজ এবং তার হৃদয় গাছেদের জন্য সহমর্মিতায় সমবেদনায় ভরে গেল কম্প্যাশন মানে সমবেদনা বা সহমর্মিতা দেয়ারফোর সেই হেতু অন হিজ ওয়ে ব্যাক টু হিউম্যান সোসাইটি মানব সমাজে ফিরে আসবার সময় হি ওয়াজ আ হিউম্যান চাইল্ড ইন ফর্ম তার প্রকৃত রূপটা কিন্তু ছিল একজন মানব সন্তানের মতন বাট আ ট্রি অ্যাট হার্ট কিন্তু তার হৃদয় ছিল তখন একটি গাছ অর্থাৎ গাছেদের প্রতি তার হৃদয় অত্যন্ত একাত্ম সহমর্মিতা সমবেদনা অনুভব করতে পারছিল ওকে তারপরের কোশ্চেন হোয়াট ডিড দ্য ওল্ড ওমেন সিম্বলাইজ এই যে কবিতায় যে বৃদ্ধার কথা হলো এই বৃদ্ধা আসলে কি বোঝাতে চাইছেন এই বৃদ্ধার দ্বারা কবি কোন জিনিসটাকে সিম্বলাইজ করতে চাইছেন দি ওল্ড ওমেন সিম্বলাইজড দ্য রেচেড স্টেট অফ আওয়ার মাদার নেচার ডিউ টু দ্য ইন্ডিসক্রিমিনেট গ্রিড অফ ক্রিয়েল ম্যানকাইন্ড এই বৃদ্ধা মহিলা প্রকৃতপক্ষে সিম্বলাইজ করেন স্টেট অফ আওয়ার মাদার নেচার অর্থাৎ আমাদের মার অত্যন্ত জীর্ণ শোচনীয় অবস্থাকে ডিউ টু দি ইনডিসক্রিমিনেট গ্রিড অফ প্রুয়েল ম্যানকাইন্ড যে জীর্ণ শোচনীয় অবস্থা মানব জাতির অপরিসীম অসীম লোভ এবং স্বার্থপরতা বা নিষ্ঠুরতার কারণে হয়েছে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম কবিতাটির বিষয়বস্তু কি বা এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে হোয়াট অ্যাটিটিউড অফ ম্যানকাইন্ড ইজ রিফ্লেক্টেড ইন দ্য পোয়েম মানব জাতির কীরকম মানসিকতার পরিচয় এই কবিতায় আমরা পেয়েছি দি পোয়েম রিভলভ দ্য হিপোক্রিসি অফ হিউম্যান বিংস হু এক্সপ্লয়েড মাদার নেচার ফর দেয়ার ওন সেলফিশ গেন অ্যান্ড নেভার ট্রাই টু রিপেয়ার হার ওন্স এই কবিতাটি আবর্তিত হয় মানব সেই হিপোক্রিসিকে কেন্দ্র করে যে মানবজাতি মাদার নেচার অর্থাৎ প্রকৃতি মাকে তাদের নিজস্ব স্বার্থপর লাভের জন্য ব্যবহার করে শোষণ করে অ্যান্ড নেভার ট্রাই টু রিপেয়ার হার কিন্তু সেই প্রকৃতিমার ক্ষতগুলিকে মেরামত করবার বা সেগুলির ক্ষতিপূরণ দেবার কোনো প্রচেষ্টাই যে মানবজাতি করে না দিস পোয়েম ইজ আ ওয়ার্নিং এই কবিতাটি কিন্তু একাধারে একটি সাবধানবাণী বা সতর্ক বাণী টু দি ম্যানকাইন্ড সেই মানব জাতির প্রতি দ্যাট যে ইফ হিউম্যানস ডু নট রেস্ট্রেন দেয়ার গ্রিড যদি মানব জাতি বা মানুষেরা তাদের এই লোভকে সংবরণ না করে অ্যান্ড কন্টিনিউ টু চপ ডাউন ট্রিজ এবং তাদের এই গাছ কাটবার কাজ তারা চালিয়েই যায় অ্যান্ড ডোন্ট প্লান্ট ট্রিজ ব্যাক টু ফিল আপ দ্য অ্যাবসেন্স এবং সেই গাছ কাটবার ফলে যে শূন্যস্থান পূরণ হচ্ছে সেই সেই যে শূন্যস্থান হচ্ছে সেই শূন্যস্থান পূরণের জন্য যদি তারা নতুন করে কোনো গাছ রোপণ না করে দেন দিস উইল শিওরলি লিড টু দ্য ডিস্ট্রাকশন অফ অল দ্য লিভিং ক্রিচার্স অন আর্থ তাহলে এই ঘটনাটি কিন্তু পৃথিবীর বুকে সমস্ত প্রাণী জগতের ধ্বংসের কারণ হবে দ্য পোয়েম ফোকাসে স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল কবিতাটি ভীষণভাবে ফোকাস করে সেই প্রয়োজনীয়তার ওপরে কি প্রয়োজনীয়তা না আমাদের প্রকৃতি পরিবেশকে রক্ষা করবার ব্যাপারে ফর দি ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড এবং কিসের জন্য আমরা রক্ষা করব না এই মানব জাতির নিজেদের ভালোর কারণেই প্রকৃতি পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে বিফোর ইট ইজ টু লেট অনেক দেরি হয়ে যাবার আগেই কিন্তু আমাদের কাজটি শুরু করা উচিত ইট অলসো প্রিচেস দ্যাট হিউম্যানস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ আ সিঙ্গল ফ্যামিলি এছাড়াও এই কবিতাটি আমাদেরকে এই উপদেশটিও দেয় যে মানব জাতি এবং প্রকৃতির উচিত একে অপরের সাথে একটি পরিবার হিসেবে সহবস্থান করা বা বেঁচে থাকা তাহলে এই হলো আমাদের মাই ওন ট্রু ফ্যামিলি আই হোপ যে এই ডিটেল ডিসকাশনের পরে বা এই কোশ্চেন আনসারগুলি আলোচনার পরে তোমাদের এই কবিতাটিকে নিয়ে আর কোনো দিন কোনো রকমের প্রবলেম বা কনফিউশন থাকবে না তবে যদি মনে হয় ভিডিওটি তোমাদের হেল্প করেছে বা এই আনসারগুলি তোমাদের কাজে আসবে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর তোমাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের মতামত আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট তাহলে আমি বুঝতে পারবো যে আদৌ তোমরা কতটা বুঝতে পারছো আমার পড়ানো বা আমার এক্সপ্ল্যানেশন ওকে আর ইন দ্য মেইন টাইম ভালো থেকো স্টে সেফ কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস আর সাপোর্ট করো ইংলিশ টিউটোরিয়ালসকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব কেউ তোমরা কেউ না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো বেলাইকনটাকে প্রেস করে রেখো যাতে ফিউচার আপডেটটা তোমরা মিস না করো কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস কিপ লার্নিং অ্যান্ড বি হ্যাপি অ্যান্ড থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ফর গিভিং মি ইউর টাইম থ্যাংক ইউ